রাজ্য সরকারের সেফ ড্রাইভ নিয়ে এত প্রচার থাকতেও সচেতনতার যে অভাব রয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সদ্য রাজ্যে ঘটে যাওয়া কিছু বড় দুর্ঘটনা, যার জন্য দায়ী চালকদের অসতর্কতা। মুর্শিদাবাদের ঘটনায় অভিযোগ উঠেছিল চালক ফোনে কথা বলতে বলতে ড্রাইভিং করছিল, যার ফলেই ঘটেছিল এত বড় বিপত্তি, প্রাণ গিয়েছিল বহু যাত্রীর। এদিকে চিংড়িঘাটায় বাসের ধাক্কায় দুই কলেজ পড়ুয়ার মৃত্যুর ঘটনায়ও অভিযোগের তির সেই চালকদের দিকেই। একটু সতর্ক থাকলে হয়তো বেঁচে যেত দুটি প্রাণ, এমনটাই জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। মুর্শিদাবাদের ঘটনার রেশ কাটতে না কাটতেই চিংড়িঘাটায় ফের চালকের গাফিলতির খবর উঠে আসায় জনতা উগলে দিয়েছিল তাদের নিজেদের ক্ষোভ। ভাঙচুর থেকে শুরু করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাস, প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল গোটা এলাকা জুড়ে। তবে বাস চালকদের সচেতন করতে তাদের বাসে আগুন নয়, হাতে ফুল ও লজেন্স তুলে দিয়ে সিন্ধানী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের কাছে অনুরোধ ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে, যাতে আর কোনো মুর্শিদাবাদ বা চিংড়িঘাটার মতো ঘটনা টিভির পর্দায় বা সংবাদপত্রে ভেসে না আসে। রবিবার বাগদার বনগা দত্তপুলিয়া রোডে চালকদের ফুল ও মিষ্টি দিয়ে সচেতনতা করার এই উদ্যোগটি নিয়েছিল সিন্ধানী অ্যাথলেটিক্স একাডেমি ও যুব উন্নয়ন সমিতি। তাদের এই কর্মসূচিতে সিন্ধানী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সিন্ধানী বাজার এলাকায় ওই পথ দিয়ে যাওয়া প্রায় সমস্ত রুটের বাসের চালকদের হাতে ফুল ও লজেন্স তুলে দেয়। আপনি গাড়ি চালানোর সময় কি মোবাইল ব্যবহার করেন? কেন এই মোবাইল ব্যবহার করছেন না কেন? আমার যা হবে গাড়ি দাঁড়িয়ে তারপরে ফোন করলো, সে গাড়ি দাঁড়ানোর পরে কেমন লাগছে আজকে ছেলেদের কাছ থেকে এরকম একটা? এটাই তো ভালো। মুর্শিদাবাদে বাসের ড্রাইভার ফোন ব্যবহার করার ফলে একচল্লিশ জন মানুষের প্রাণ গেছে। তো আমরা সিন্ধানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তো আমরা স্কুল ছুটির দিনে সমস্ত বাস ড্রাইভার এবং চালকদের বলছি যে তারা যেন মোবাইল ফোন কানে না দিয়ে গাড়ি চালায়, যাতে কারণ আমরা প্রতিদিনই স্কুলে যাওয়া আসা করি বাসে, সুতরাং কোনো অসুবিধা যেন না হয়। সেটা যেটা জানা গেছিলো যে ড্রাইভার 30 সেকেন্ডের জন্য মোবাইল ব্যবহার করছিলেন, অপোজিট দিক থেকে একটা গাড়ি আসছিল, ব্রিজের ওপরও ছিল, ন্যারো স্পেস হওয়ার ফলে ওই এক হাতে ঘোরাতে গিয়ে একদম সোজা সলিল সমাধি হয় ওই বাসের যাত্রীদের। তো এটা একটা অভ্যাস, এই কুঅভ্যাসটাকে সুঅভ্যাসে পরিণত করার ক্ষেত্রে আমরা সিন্ধানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী মিলে এই প্রচেষ্টাটা করছি, যাতে ড্রাইভ করার সময় অ্যাটলিস্ট মোবাইলটা না ইউজ করে এবং মানুষের প্রাণ একটা ড্রাইভারের হাতে থাকে, সেই প্রাণটা যেন বেঁচে যায়, এটাই আমাদের উদ্দেশ্য।